যেই জমিনটা বীজ দেওয়ার পরে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। আপনাদের চেহারার ভাব এমন করে বোঝাতে হবে যেন আমরা এখন কোরআন এবং হাদিসের কথাগুলো নেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আমরা হয়েছি। কথা বুঝাইতে পারলাম? ভদ্রতা মাহফিলে দরকার আছে, তো এত ভদ্রতার দরকার নাই যে সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয়, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, এই ভদ্রতার দরকার নেই। কিছু মানুষ আছে মাহফিলে এসে যে বসে মুখ বন্ধ করে, জীবনে যা করে আল্লাহ কপাল আর জীবনে ওই মুখ খুলবে না। ওই একজন দেখেন না মাস্ক করে খুলে, এবার আওয়াজ দিয়ে সবাই বলেন তো সুবহানাল্লাহ, হয় না? এই আওয়াজে চলবে না, আরো জোরে সুবহানাল্লাহ। এবার সকলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। স্টেজ থেকে কি আওয়াজ আহে আমি টের পাইতেছি না, আওয়াজ হয় কিনা আমি বলতে পারতেছি না। এখন না হইলে মুরব্বীরা দায়িত্ব নেই, একটু বড় বড় মানুষ বসা তো বলতে আবার ডর করে, কোন দিক দিয়ে বেয়াদবি হয় তাও তো আর জানি না। এবার সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে এখনো মুখ বন্ধ করে বসে, আমি কিন্তু এমন একটা জায়গায় বসে আছি চাইলে সবাই রে দেখতে পারি কার মুখ নড়ে কারটা নড়ে না, তাও টের পাই। এবার আরেকবার সুযোগ দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। এবার সকলে মিলে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ঠিক আছে তো? কেমনে ঠিক আছে? ঠিক আছে তো? জোরে বলে ঠেলা গাড়ি বেশিক্ষণ চালানো যায় না, চালানো যায় ঠেলা গাড়ি? দুই এক কিলো চালাইলেই চালক খাপায় যায়, কিন্তু অটো গিয়ারের গাড়ি অনেক চালানো যায়, কথা কয় না? আপনারা যদি ঠেলা গাড়ি মার্কা শ্রোতা হন, মানে ধাক্কা দেওয়ায় দেওয়ায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাইতে হবে, তাইলে আলোচনা বেশিক্ষণ করা যাবে না, আধা ঘন্টা শেষ করে দিয়ে চলে যেতে হবে। আর যদি মনে করেন অটো গিয়ারওয়ালা শ্রোতা, জায়গা আসছে তো সুবহানাল্লাহ মাইরা দিছে, কথা কয় না? জায়গা আসছে তো আলহামদুলিল্লাহ, জায়গা আসছে তো আল্লাহু আকবার, তাইলে মোটামুটি কিছুক্ষণ চালানো যেতে পারে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। পাওয়ার কমায় না, জোরে আমিন। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বিশ্ব নবী রহমতে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আদেশ করছেন, বলে দিচ্ছেন পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাহলে তাদের কাজ হলো যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে বুঝলাম আল্লাহর ভালোবাসা পাইতে হলে অনুসরণ করতে হবে কা? জোরে বলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে অনুসরণ করতে হবে আমার নবীর। এবার আল্লাহ তাআলা বলেন যদি আমাকে ভালোবাসতে গিয়ে আমার নবীর ইত্তেবা আর অনুসরণ করতে পারো, অনুসরণের আরবি হলো ইত্তেবা, অনুসরণের আরবি কি? আল্লাহ তাআলা বলেন যদি আমার মুহাব্বত করতে গিয়ে আমার হাবিবের ইত্তেবা আর অনুসরণ করতে পারো তোমাদের জন্য পুরস্কার দুইটা। কয়টা পুরস্কার? এক নম্বর আল্লাহ তাআলা নিজেই বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসব। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। তাহলে বোঝা গেল যদি আল্লাহকে ভালোবাসতে গিয়ে নবীজির ইত্তেবা আর অনুসরণ করা হয় তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? এক নম্বর আল্লাহ নিজে আমাদের ভালোবাসবেন, দ্বিতীয় নম্বর
আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে সুবহানাল্লাহ কিন্তু এই জন্য কি লাগবে আমার আল্লাহ কিসে মরাইতেছো কেন ভালো করে ঘুরাবো আমি কিন্তু খুব বেজাল্লা হইছি এদিকে ঘুর ভালো করে ঘুর ঘুর হ্যাঁ তুই এদিকে অমনে করে লাইকা বসুক কেন জুয়েন নদী বড় ভেজাল ভাইরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে গেলে আমার নবীর ইত্তেবা আর অনুসরণ লাগবে এক কথায় বুঝেন প্রত্যেকজন কালিমা ওয়ালা ঈমান ওয়ালা মুসলমানদের কলিজা এক নম্বর আমার আল্লাহর মহব্বত দ্বিতীয় নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে কলিজা ভরপুর করে রাখা লাগবে ঠিক দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাকের হুকুম এবং নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের তরিকা আর ইত্তেবা করে করে চলতে হবে ঠিক কিনা বলেন ঠিক আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের কলিজা আমার নবীর জন্য তো মহব্বত ভরপুর মহব্বতের অভাব নাই কিন্তু এত মহব্বত থাকার পরেও এরা আমার নবীর ইত্তেবার অনুসরণ করতে পারে না ঠিক আছেন না এই জন্য বলেন ঠিক আবার আরেক দল আছে আমার নবীর ইত্তেবা তারা করে কিন্তু নবীর মহব্বত তাদের কোলে যায় না বোঝা গেল এক দলের মধ্যে নবীর মহব্বত আছে ইত্তেবা নাই আরেক দলের মধ্যে ইত্তেবা আছে মহব্বত নাই ঠিক ওই মহব্বতের দাম নাই যেই মহব্বতে ইত্তেবা নাই আবার সেই ইত্তেবায়েরও দাম নাই যে ইত্তেবায়ে মহব্বত নাই তাইলে কি লাগবে ইত্তেবা লাগবে মহব্বত লাগবে এই তো বুঝতেছেন ইত্তেবা লাগবে জোরে বলেন ইত্তেবা লাগবে মহব্বত লাগবে মহব্বত লাগবে ইত্তেবা লাগবে ঠিক আছে তো যেমন আমরা এই যে এখানে বসছি আমি খেয়াল করতেছি অনেকের মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ যারা টুপি মাথায় দিছেন কেন বলেন তো আপনার বাবা মাথায় টুপি পড়তো এই জন্য না দাদা টুপি পড়তো এই জন্য না আপনার উস্তাদ টুপি পড়ে এই জন্য না আপনার পীরের মাথায় টুপি এই জন্য না কথা জোরে বলেন না আপনার রাজনৈতিক নেতার মাথায় টুপি এই জন্য না কেন টুপি পড়লেন হিসাব করে দেখেন মূল কারণ এটা আমার নবীর সুন্নাহ আমার নবী মাথায় টুপি পড়তেন এই জন্য আমিও টুপি পড়েছি তাইলে আমার নবীর সুন্নতকে মহব্বত করে টুপি পড়ার কারণে নবীর প্রতি মহব্বত করাও হলো আমার নবীর ইত্তেবা করাও হলো ঠিক কিনা বলে মুখের দাড়িটা লম্বা করলাম কেন তুই একই উত্তর কথা বলে না কার সুন্নাত বলেন না বলেন না বলেন না এটা আমার নবীর সুন্নাত এটা আমি আমার নবীকে ভালোবেসে রাখছি তাইলে আমার নবীর ভালোবাসা হলো আবার আমার নবীর ইত্তেবা করা হলো সুন্নতি পোশাকটা কেন বললাম যারা সুন্নতি পোশাক পড়েছেন কেন একমাত্র কারণ এটা আমার নবী এমন পোশাক পড়তেন আমার নবী এমনই কাছাকাছি কোন একটা পোশাক পড়তেন আমরা আমার নবীকে মহব্বত করে এমন একটা পোশাক পড়েছি নবীর প্রতি মহব্বত হলো ইত্তেবাও হলো ঠিক না শুধুমাত্র সুন্নতে শুধুমাত্র মহব্বতের দাম নাই যেই মহব্বতে ইত্তেবা নাই আবার শুধুমাত্র ইত্তেবায়ের দাম নাই যেই ইত্তেবায়ে মহব্বত নাই মহব্বত লাগবে ইত্তেবা লাগবে যেমন মক্কার বড় বড় কাফিরদের ক্ষেত্রে আমরা দেখি নবীজির জন্য এদের কলিজায় মহব্বত ভালোবাসা ভরপুর ছিল এত মহব্বত এত ভালোবাসা ভালোবাসার কোনো অভাব ছিল না কিন্তু এদের ভালোবাসার মাত্রা কেমন বাবা নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেছে দেখেন মানুষ নিজের চেয়ে নিজের সন্তানকে কিন্তু বেশি মহব্বত করে আপনি কষ্ট সহ্য করতে পারবেন এই লোক কি করতেছে আপনি আমার দিকে না তাকাবেন ওই আল্লাহর বান্দা আমার দিকে তাকান হ্যাঁ মসজিদে বসার আদব এটা এদিকে শ্রোতা বক্তার দিকে তাকানো আলোচকের দিকে তাকানো নিচের দিকে তাকায় থাকা এটা আদব না
মহিলা যেমন এর মধ্যে একজন আবু লাহাব আমার নবীকে কতটা محبت করত জানেন নিজের সন্তানের চেয়ে বেশি নিজের সন্তানের চেয়ে বেশি কেমনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন কিশোর বয়সে 12 বছর বা 13 বছর বয়স তখন রাসূল আরবি খেয়াল করেন যে রাত্রি বেলা এক বিছানায় ঘুমাইলে সকাল বেলা উঠে দেখেন নবীজি আরেক বিছানায় শোয়া উদাহরণত নবীজি যদি পশ্চিম সাইডের বিছানায় ঘুমান সকাল বেলা ঘুম থেকে উঠে দেখেন নবীজি পূর্ব সাইডের বিছানায় শোয়া অথবা উত্তর সাইডে ঘুমাইলেন ঘুম থেকে উঠে দেখেন দক্ষিণ সাইডের বিছানায় শোয়া এমন করে একদিন না বার 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 এমন হলে হঠাৎ করে একদিন চাচা আবু তালেবকে প্রশ্ন করলেন চাচা আমি ঘুমায় এক ঘরে ঘুম থেকে উঠে দেখি আমি আরেক ঘরে শোয়া ব্যাপারটা বুঝলাম না কারণটা খুঁজে পাইলাম না চাচা আবু তালেব উত্তর দিতে গিয়ে রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করছে আর বলতে ভাতিজা তুমি জানো না তোমার বাবা তোমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি আবু তালেব তোমাকে বাবার অভাব বুঝতে দেই নাই তোমার মা জন্মের 6 বছরের মাথায় বিদায় হয়েছে আমি তোমাকে মায়ের অভাব বুঝতে দেই নাই তোমার একমাত্র অভিভাবক তোমার দাদা তোমার জন্মের 8 বছরের মাথায় বিদায় হয়েছে আমি তোমাকে দাদার অভাব বুঝতে দেই নাই শোনা আমি তোমাকে নিয়ে যখন ব্যবসায়ী কাজে রওনা করেছিলাম তাওরীদ কিতাবের এক আলেম পাদ্রী বলেছিল মক্কায় নাকি তোমার অনেক শত্রু আছে সেই দিন থেকে আরম্ভ করে আমি আবু তালেব তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করি না এমন কি রাতের অন্ধকারে মক্কার মানুষগুলো বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়ে আমি আবু তালেব বাতি বন্ধ করে ঘুমায় পড়ি না আমি বাতি বন্ধ করি ঠিক কিন্তু জেগে থাকি তাকিয়ে দেখি কখন তুমি বাতি বন্ধ করে ঘুমাও কখন তোমার বয়সী আমার ছেলেটা বাতি বন্ধ করে ঘুমায় যখন দেখি তোমরা দুইজন ঘুমিয়ে পড়েছো আমি রাতের অন্ধকারে আমার ছেলেকে কোলে করে উঠাইয়া তোমার বিছানায় শোয়ায়া তোমাকে কোলে করে উঠাইয়া আমার বিছানা আমার ছেলের বিছানায় না ঘুম পাড়াই কারণ হলো মক্কার কোন শত্রু যদি রাতের অন্ধকারে তোমাকে মারতে আসে সেজন্য মুহাম্মদ মনে করে আমার সন্তানকে জবাই করে বিদায় করে তোমার জন্য যর পরিমাণ ক্ষতি না হয় মুহাব্বত মুহাব্বত এটা মহব্বত এটা মহব্বত তো মহব্বত ছিল কিন্তু ইত্তেবা ছিল না কথা পারে না মহব্বত ছিল ইত্তেবা ছিল না এই আবু তালেবের অবস্থা দেখেন রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 বছর 40 বছর বয়সে রাসূল আরবি উপরে কোরআন নাযিল হলো নবুয়তি প্রাপ্ত হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে দাওয়াত নিয়ে গেলেন চাচা কালিমা পড়ে ফেলেন একবার না দুইবার না 12 শতবার এত আস্তে আওয়াজ দিলেন কতবার গিয়েছেন করে বলেন 12 শতবার গিয়েছেন আবু তালেব কালিমা গ্রহণ করে নাই মৃত্যুর আগ মুহূর্তে রাসূল আরবি আবু তালেবের কাছে বসা নিজের হাত দিয়ে মাথা মুছাইতেছেন আর বলতেছেন চাচা কালিমাটুকু পড়ে ফেলেন কালিমাটুকু পড়ে ফেলেন কালিমা পড়ে না নবীজি তাকিয়ে দেখতেছেন নিজের আপন চাচা কালিমা না পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে নবীজির কলিজায় দুঃখে কলিজা ফেটে যায় চেহারা মলিন হয়ে গেছে মুখ বেজার হয়ে গেছে চোখ দিয়ে গাল বে 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 পানিগুলো রাসূল আরবের পড়ছে আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা পয়গম্বর আপনি যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না
কারণ হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা ডেকে বললেন, পয়গম্বর, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনি যারা চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে চাইব আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করব। এর দুনিয়ার মুসলমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা করার পরও আবু তালেবকে কালিমা পড়াতে পারেন নাই। বোঝা গেল আমার নবীর জন্য মহাব্বত থাকলেই হবে না, মহাব্বত থাকলেই হবে না, মহাব্বতের সাথে সাথে আমার নবীর সুন্নতের অনুসরণও লাগবে, ঠিক না? নবীজি আরেক চাচার নাম আবুল হাব, নাম শুনছেন তো? এই আবুল হাব আমার নবীকে কতটা মহাব্বত করত মুসলমান, আমার নবীর জন্মের কথা শুনে আবুল আহাব নিজের দাসীকে আজাদ করে দিয়েছেন। আবুল আহাবের এক দাসী ছিল, দাসী গিয়ে ডাক দেয়, মালিক আমার আপনি জানেন আপনার যেই ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার ভাইয়ের ঔরসে আমেনার ঘরে চমৎকার এক ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, এত সুন্দর আকাশের চাঁদ তার দিকে তাকাইলে হার মেনে যায়। মুসলমান আমার নবী তো এত সুন্দর ছিলেন, আকাশের চাঁদ আমার নবীর কাছে হার মেনে যায়। এই জন্যই তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মহিলাদের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাঁড় করানো হয়েছিল, মিশরের সুন্দরী রমণী রূপসী মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য দেখা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল চাকু দিয়ে। ওই জায়গায় যদি আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হতো, আম্মা জান ডেকে বলেন, মহিলারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে জমিনে ফেলে দিত। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফযালু শামসি সামাই, ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি, ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার চিল্লায় আম্মা জান ডেকে বলেন, এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা দুইটা সূর্য বানাইছেন, কয়টা জোরে কও? দুইটা সূর্য বানাইয়া এক সূর্য বানাইয়া আল্লাহ তাআলা আকাশে রেখে দিয়েছেন, প্রতিদিন সেটা ফজরের নামাজের পরে উদিত হয়, আর একটা সূর্য বানাইয়া আম্মা জান বলেন আমার ঘরে পাঠায় দিছেন, এই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে উদিত হয়। আল্লাহু আকবার, মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, বলেন না, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যাঁ, ও জিসকে লিয়ে মাহফিল কৌনেন সজি হ্যায়, ফির তো সে বড়ি জিসকে বসি লে সে বনি হ্যায়, ও হাশিম মক্কি, ও হাশিম মক্কি মদনি ইউল আরবি হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। আল্লাহ কা ফরমান আলম নশরাহ লাক সদরক, মনসুব হ্যায় জিসে বারফা না লাক যিকরক। আল্লাহু আকবার, জোরে বলেন আমিয়া,
قرآن الكريم الله تعالى 25 জন নবীর নাম বলেছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডেকেছেন আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না কোরআনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া আদম বলে মূসা আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া মূসা বলে ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া ঈসা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন না আল্লাহ আমার নবীকে ডাকেন তাহা বলে ইয়াসিন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে আল্লাহু আকবার চিৎকার করে বলে الله كفر من ألم نشرح لك صدرك من صوب جنس ورفعنا لك ذكرك جس ذاتك قرآن جس ذاتك قرآن میں بھی ذکر چلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی 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 ہے جبو تاکہ نہ تمہارے سو بولو تم جا আদর্শ চলো তার আদর্শ ভালো না তোমার জন্য আমার নবীর আদর্শের বিকল্প না ছেলেরা জোরে বলো ঠিক না তুমি যে আদর্শে চলো তুমি যেই দিকে দৌড়াও উল্টা লাইন আমার নবীর আদর্শ গ্রহণ করো কোন দিক থেকে আমার নবীকে তুলনা করবা বলো যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবা আল্লাহর কসম সেই দিক থেকেই আমার নবী শ্রেষ্ঠ 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 বাবা হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা শ্বশুর হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর জানেন নিজের মেয়েকে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়ে দুইজনকে দুইটা কথা বলে দিয়েছেন মৃত্যু রাত পর্যন্ত এক মুহূর্তের জন্য ঘরের মধ্যে ঝগড়া হয় না আর সুবহানাল্লাহ জোরে বলেন আওয়াজটি আরেকটু জোরে বলেন رحمت للعالمين نجر ميكي حضرت علي رضي الله عنه كچه بيه دي بولن علي جانا كار كي تمار كچه بيه دي لاؤ فاطمة بدعة مني فاطمة عمر كلي جات تکرا وامار شرر الاكتا عمشا شابدان فاطمة عمر كسط دي بنا ابر نجر ميكي ماتھائي تولي رکسل بپت تامر انا نجر مي آلا دا کري دي كي بولشن ما جانا কাকে তোমার কাছে বিয়ে দিলাম তোমাকে তোমাকে কার কাছে বিয়ে দিয়েছি জানো আমি মদিনাতুল ইলমি ওয়া আলি জুমবাবহা আমি আলেমের শহর আর আমার শহরে ঢোকার জন্য মূল ফটো মূল গেট মূল দরজা কিন্তু আমার আলী সুবহানাল্লাহ একজনকে বলেছেন সাবধান মেয়েকে কষ্ট দিও না আরেকজনকে বলেছেন জামাইকে তুমি সাবধান বেয়াদবি করো না দুইজনকে দুইটা উপদেশ দেওয়ার কারণে পর্যন্ত এই দুই সংসারের মধ্যে ঝামেলা ভাজা মুশকিল ছিল না ভালোবাসা দিয়ে ভরপুর ছিল চিৎকার করে আল্লাহু আকবার এই জন্য বলি মুসলমান আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ যদি বাবা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা যদি জামাই হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই যদি শ্বশুর হিসেবে তুলনা করেন তবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর যদি সন্তান হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান যদি বন্ধু হিসেবে তুলনা করেন তবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু যদি নেতা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা যদি নবী হিসেবে তুলনা করেন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া যদি রাসূল হিসেবে তুলনা করেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন যদি আমার নবীকে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করেন তবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আমার নবীকে আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তবে আমি বলব রাহমাতুল লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান
এজন্য মুসলমান নেতা যদি মানতেই হয়